সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রোজি সিদ্দিকী, রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম লবণীয় একটা জামের ভর্তা। আজকে একটি ভিডিওতেই দেখিয়ে দিব আমি কিভাবে ফ্রোজেন করে রাখবেন এবং ফ্রোজেন করা জাম কিভাবে ভর্তা বানানো যায়। আমি গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম, এই জামের ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কী করে আজকে জাম ফ্রোজেন করব এবং জামের ভর্তা বানাবো। এই যে আমি এখানে কিছুটা জাম নিয়েছি, একদম ফ্রেশ যে দেশি জামগুলা, এগুলা ভালো করে জামগুলাকে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এখান থেকে কিছুটা জাম আমি ফ্রোজেন করে রাখবো, কারণ যখন জামের সিজন থাকে না তখন কিন্তু ফ্রোজেন করা জাম দিয়ে মজার ভর্তা বানিয়ে খাওয়া যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে। তার জন্য আমি এখান থেকে কিছুটা জাম এভাবে মানে বেছে বেছে কিছুটা জাম নিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রোজেন করা জামগুলোকে, যেগুলো আমরা ফ্রোজেন করব, এগুলাকে বাছাই করে নিতে হবে। এই যে আমি এই বাটিতে এইটুকু জাম নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারেন। একদম কালো, দেখতে খুব সুন্দর কিন্তু জামগুলা। আর এই জামগুলা দিয়ে আমি ভর্তা বানাবো, মানে জাম মাখা। এই বক্সের মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ভর্তা বানাবো কিছুক্ষণ আগে খুলে ভর্তা বানিয়ে নিলেই হবে। আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব ফ্রোজেন করা জাম কী করে ভর্তা বানাই। এই যে এই বক্সে আমি গত বছর কিছু জাম রেখেছিলাম, এই যে দেখেন, এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছুটা জাম খুলে নিচ্ছি। এগুলাকে কিন্তু খুব বেশি একটা নরম করে ফেলা যাবে না, ডিপ থেকে খুলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামগুলা খুলে নিতে হবে। এখন আমি এই বক্সটা রেখে দিব, কারণ এই বক্সটাও কিন্তু অনেক দিন রাখলে এই ফ্রোজেন করা জাম এখন যে অবস্থা দেখছেন এই রকম হবে। আর এখান থেকে কিছুটা জাম নিয়ে আমি জাম মাখা বানাবো, মানে জামের ভর্তা বানাবো। এখানে সবগুলা দিয়ে বানাবো না, এখান থেকে আমি অর্ধেক মানে দুই ভাগ করে নিয়েছি। নিয়ে এরকম একটা মানে এরকম আমি একটা কিছু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ যে কোনো একটা বক্সে করে নিয়ে নিতে পারেন। এই যে এভাবে করে একটু জাকিয়ে নিচ্ছি, এভাবে জাকিয়ে নিলেই কিন্তু জামগুলা ভেঙে যাবে। কিছুক্ষণ জাকিয়ে নেওয়ার পর এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কত সুন্দর করে জামগুলা ভেঙে গেছে। সবগুলা ভেঙে যায় নাই, কিছু কিছু কিন্তু আস্তে আস্তে রয়েছে। জামের ভর্তা কিন্তু এরকম হলে ভালো লাগে। এখন আমি একটা বাটিতে জামগুলাকে খুলে নিয়েছি, এখন বাকি আরও কিছুটা জাম আমি এটাতে দিয়ে দিলাম। এভাবে করে আমি জামগুলাকে জাকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলাকে কিন্তু হাত দিয়েও ভেঙে নিতে পারেন। জামগুলা ভেঙে নিলাম, এখন এখানে এই যে ছোটো এই যে লেবু পাতা, এই লেবু পাতা দিয়ে দিচ্ছি। দুইটা লেবু পাতা ভালো করে ধুয়ে ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে চা চামচের এক চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, অবশ্যই এখানে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জাম মাখা অনেক ভালো লাগে। স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, জাল যে যেমন পছন্দ করেন দিয়ে নিলেই হবে। এখানে চিনি, লবণ এবং জাল যে যতটুকু খেতে চান দিয়ে নিলেই হবে। আর এখানে চেষ্টা করবেন লেবু পাতাটা দিতে, লেবু পাতা দিয়ে জাম মাখা বানালে খেতে অসম্ভব ভালো লাগে। এখন একটা বাটিতে এই জামের ভর্তা আমি তুলে নিচ্ছি। এটা বানালাম আমি একদম ফ্রেশ যে জাম আপনারা দেখতে পেলেন, এই ফ্রেশ জাম দিয়ে। এই কালারটা কিন্তু একদম টকটকা লাল, কত সুন্দর একটা কালার। জাম খেলে কিন্তু অনেক উপকারী একটা ফল জাম, আমরা সবাই জানি। এই সিজনে কিন্তু অ্যাভেলেবেল জাম পাওয়া যায়। এভাবে করে জাম ভর্তা বানিয়ে খাওয়া যায়, আর সারা বছরের জন্য কিন্তু ফ্রোজেন করে রাখা যায়। এই যে দেখুন ফ্রোজেন করা জামগুলা, এগুলাকে কিন্তু আমি একদম নরম করে ফেলি নাই। একদম নরম করলে কি হবে, জামের কালারটা অনেকটাই অন্যরকম হয়ে যাবে। তার জন্য একটু শক্ত মানে ঠান্ডা থাকতে থাকতে জামগুলাকে ভর্তা বানিয়ে নিতে হবে। এখানে আমি আমার স্বাদ মতো সাদা লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, এক চা চামচ দিয়ে দিলাম চিনি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো। এখানে এক চা চামচ দিয়ে দিলাম
কাশুন্দি, এটা আমার গড়ের করা। আমি কি করে খুব সহজে কাশুন্দি গড়ে তৈরি করে নিয়েছি, এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা, ছোট ছোট টুকরো করে লেবু পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার জামগুলাকে ভেঙে নিব। জামগুলা কিন্তু অনেক ঠান্ডা, মানে কিছু কিছু গায়ে কিন্তু আইস এখনও আছে, তা এই জামগুলা অনেক ঠান্ডা। আর এই অবস্থায় কিন্তু জামগুলাকে মেখে নিতে হবে। জামগুলা একদম নর্মাল করে মেখে নিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এভাবে করে আমি সবগুলা জাম কিন্তু মেখে নিচ্ছি, কারণ হাতে অনেক ঠান্ডা লাগছে। এই তো বানিয়ে নিলাম ফ্রোজেন জাম দিয়ে দারুণ মজার জাম ভর্তা। একই ভিডিওতে দুইটা জামের ভর্তার রেসিপি আর কি করে ফ্রোজেন করে রাখা যায় এই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখনও বাজারে অনেক জাম আছে, আপনারা এভাবে জামগুলা ভালো করে ধুয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। সারা বছর যখন জামের সিজন থাকবে না, ইচ্ছে হলেই কিন্তু এভাবে জাম মাখা বানিয়ে খাওয়া যায়। আশা করব আজকের এই জামের ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।